ওপারে খরচের টানাপোড়নে এপারে এসে ছবির শুটিং সেরেছিলেন টালিগঞ্জের নির্মাতা রাহুল মুখোপাধ্যায়। আর এই ঘটনাকে নিজেদের অসম্মান দাবি করে রাহুলকে ছবি পরিচালনায় 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গের সিনে টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং পরিচালকদের সংগঠন ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। পরিচালকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার ফলে আটকে গেছে এসবিএফ প্রযোজিত তারকাবহুল একটি সিনেমার শুটিং। পুজোর এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো শিল্পীরা। যদিও শুক্রবার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তাদের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়, ফলাফল আবারও পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়। কিন্তু রবিবার শুটিং সেটে নির্মাতা কলাকুশলীরা পৌঁছে গেলেও দেখা মেলেনি টেকনিশিয়ান টিমের। জানা যায় রাহুলের শাস্তির বিষয়ে অনর ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। এদিকে শুটিং না করতে পারায় ক্ষোভ জানিয়েছে ছবির পরিচালক সহ তারকারা। একই সাথে নির্মাতা রাহুলের পাশে দাঁড়িয়েছেন টালিগঞ্জের কলাকুশলীরা। আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। চলকির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিল, 12টা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায়, তারাও বন্ধ করে চলে গেছে। আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি, আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। লহু নামের সেই সিনেমার প্রথম 4 দিনের শুটিং হয় কলকাতায়। অতিরিক্ত খরচের জেরে এবং বাংলাদেশি প্রযোজকের ইচ্ছায় ছবির বাকি শুটিং করা হয় এদেশে। এমন ঘটনায় ভরকে যায় দেশটির সিনে টেকনিশিয়ানরা। জুবাইর হোসেন, সজল, চ্যানেল 24।